molarity versus normality and mole versus equivalent weight. খেয়াল করা যাক যে ফিজিক্যাল কেমিস্ট্রিতে এবং জেনারেল কেমিস্ট্রিতে এই দুইটা টপিক নিয়ে খুব মারাত্মক লেভেলের একটা প্যাচাল লাগে, যে মোলারিটি এবং নর্মালিটি কিভাবে বের করবো, এদের মধ্যে পার্থক্য কি, কিভাবে এদেরকে আমরা টাইট্রেশন বা বিভিন্ন কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রিতে ইউজ করব। দেন আরো বড় ঝামেলা লাগে হচ্ছে মোল এবং ইকুইভ্যালেন্ট ওয়েটের মধ্যে। শুরুতে আমরা দেখি যে মোল বলতে কি বোঝায়। আমরা যখন কোন একটি পরিমাণকে ওই পদার্থের মলিকিউলার ওয়েট দ্বারা ভাগ করে দিব, গ্রাম মলিকিউলার ওয়েট দ্বারা ভাগ করে দিব, তখন আমরা মোল নাম্বার পাই। খুব ইজি, এটার এককটা হচ্ছে মোল। আর ইকুইভ্যালেন্ট ওয়েট বলতে কি বোঝায়, ইকুইভ্যালেন্ট ওয়েট বা যেটাকে আমরা জাস্ট ইকিউডব্লিউটি দ্বারা প্রকাশ করব, অথবা গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট বলা হয়, অথবা শুধুমাত্র গ্রাম ইকুইভ্যালেন্ট অনেক ক্ষেত্রে বলা হয়, যেটাকে আমরা দেখবো যে গ্রাম ইকুইভ্যালেন্ট এইভাবেও প্রকাশ করা হয়, অথবা শুধু ইকুইভ্যালেন্ট দ্বারাও এটাকে প্রকাশ করা হয়। আচ্ছা, গ্রাম ইকুইভ্যালেন্ট বলতে বোঝায় যে আমরা কোন একটি পদার্থের পরিমাণকে তার ইকুইভ্যালেন্ট মাস বা তার তুল্য ভর দ্বারা আমরা ভাগ করব। এখন পার্থক্য এই জায়গাটাতেই আসে যে মোলকে আমরা ভাগ করি মোলার মাস দ্বারা, আর ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্য ভরকে আমরা ভাগ করি ইকুইভ্যালেন্ট মাস দ্বারা। এখন এম বলতে তো আমরা সবাই জানি যে এক মোল পরিমাণ পদার্থ এর ভরকে আমরা বলি যে এটা। এখন ইকুইভ্যালেন্ট মাস কিভাবে বের করি, ইকুইভ্যালেন্ট মাস বের করার পদ্ধতি হচ্ছে আমরা মলিকিউলার ওয়েটকে ইকুইভ্যালেন্ট নাম্বার বা ভ্যালেন্সি দ্বারা ভাগ করি। তাহলে আমি আবারও বলি, ইকুইভ্যালেন্ট মাস বা তুল্য ভরকে বের করার জন্য পারমাণবিক ভর বা আণবিক ভর আমরা তুল্য সংখ্যা ইকুইভ্যালেন্ট নাম্বার বা এটাকে আরেকটা বলা হয় ভ্যালেন্সি, ভ্যালেন্সি দ্বারা আমরা ভাগ করি। তো আমরা এবার একটা উদাহরণের মাধ্যমে বিষয়টাকে বোঝার চেষ্টা করি। ধরে নিলাম যে উই হ্যাভ 98 গ্রামস অফ সালফিউরিক অ্যাসিড। এখন 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কত মোল সালফিউরিক অ্যাসিড হয় এবং কত গ্রাম ইকুইভ্যালেন্ট সালফিউরিক অ্যাসিড হয় সেটা বোঝার চেষ্টা করি। মোল সংখ্যা দেওয়া আছে 98 গ্রাম, আর আমরা সালফিউরিক অ্যাসিডের মলিকিউলার ওয়েট এটাও জানি 98 গ্রাম। দ্যাট মিনস 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে হয় 1 মোল সালফিউরিক অ্যাসিড। এখন ইকুইভ্যালেন্ট ওয়েট বের করা যাক। ইকুইভ্যালেন্ট ওয়েট বের করার জন্য আমরা যে পরিমাণটা থাকবে সেটাকে ইকুইভ্যালেন্ট মাস দ্বারা ভাগ করব। এখন ইকুইভ্যালেন্ট মাস এইটা কত, এটা বের করার জন্য অবশ্যই মলিকিউলার ওয়েটকে এর ভ্যালেন্সি দ্বারা ভাগ করতে হবে। আমরা জানি সালফিউরিক অ্যাসিডের ভ্যালেন্সি কত, এর দুইটা প্রতিস্থাপন যোগ্য স্পেস আছে, সুতরাং এর ভ্যালেন্সি হচ্ছে 2। তো এবার আমরা কাজ করব, 98 ডিভাইডেড বাই এর মলিকিউলার ওয়েট 98 এবং এর ভ্যালেন্সি হচ্ছে 2। দ্যাট মিনস 2 ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, আই হোপ এই জিনিসটা বোঝা গেছে। তো এইবার আসা যাক মোলারিটি এবং নর্মালিটির মধ্যে পার্থক্য কি। মোলারিটি এককের যে কনসেন্ট্রেশন এটাকে আমরা এস এম দিয়ে প্রকাশ করলাম, এটা হচ্ছে যে প্রতি লিটার সলিউশনে আমাদের কত মোল নাম্বার সলিউট বিদ্যমান, এটাই হচ্ছে মোলারিটি। আর নর্মালিটি হচ্ছে প্রতি লিটার দ্রবণে কত ইকুইভ্যালেন্ট পরিমাণ দ্রব দ্রবীভূত আছে, এটা হচ্ছে নর্মালিটি। তো এদের মধ্যে আমরা একটা সম্পর্ক তৈরি করতে চাই। ইকুইভ্যালেন্ট ওয়েট বলতে বোঝায় কোন একটি গিভেন ওয়েট ডিভাইডেড বাই তার ইকুইভ্যালেন্ট মাস ই। আবার ইকুইভ্যালেন্ট মাস বলতে আমরা বোঝাবো যে মলিকিউলার মাস ডিভাইডেড বাই এর ভ্যালেন্সি। তো দেখা যাচ্ছে যে ডব্লিউ বাই এম, যে ডব্লিউ বাই এম ভি ইন্টু ই, ইকুইভ্যালেন্ট নাম্বার। তো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে এই টার্মটা, এটাই হচ্ছে আমাদের সেই মোলারিটি। কিভাবে, আমরা জানি এম সমান ডব্লিউ বাই এম ইন্টু ভি। দ্যাট মিনস ডব্লিউ বাই এম ভি হচ্ছে মোলারিটি, আর এখানে দেখা যাচ্ছে ডব্লিউ বাই এম ভি, এইখানে এই টার্মটাও রয়েছে, এই হচ্ছে মোলারিটি এক ইন্টু ইকুইভ্যালেন্ট নাম্বার। আলটিমেটলি আমরা পাই নর্মালিটি ইকুয়াল টু মোলারিটি ইন্টু ইকুইভ্যালেন্ট নাম্বার। এই ইকুইভ্যালেন্ট নাম্বার বিভিন্ন স্পেসিসের জন্য বিভিন্ন রকম হয়, যেমন অ্যাসিডের জন্য হবে এর প্রতিস্থাপনযোগ্য এস প্লাস অর্থাৎ প্রোটন সংখ্যা, বেজের জন্য হবে
তার হাইড্রোক্সিল আয়নের সংখ্যা অথবা যত সংখ্যক প্রোটনকে সে গ্রহণ করতে পারে। আবার দেখা যাবে যে কারকের ক্ষেত্রে সে যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে, বিজারকের ক্ষেত্রে যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে, এই যাবতীয় সংখ্যাগুলাই হচ্ছে ই, অর্থাৎ যে কোনো স্পেসিসের ভ্যালেন্সি। আমরা যখন কোনো একটি দ্রবণের মোলারিটি জানা থাকবে আমাদের, তখন তার ভ্যালেন্সি দ্বারা, অর্থাৎ ওই সলিউটের ভ্যালেন্সি দ্বারা গুণ করলেই তার নর্মালিটি পাওয়া যাবে। নর্মালিটি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইটস ইকুইভ্যালেন্ট ওয়েট। আই হোপ সবাই এই বিষয়টি নিয়ে বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তো সবাইকে কংগ্রাচুলেশন, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।